এই ভিডিওতে ভ্যাকসিনের মিক্স ও ম্যাচ করে যে গবেষণা করা হয়েছে তার ব্যাপারে আমি কথা বলবো। এই স্টাডিটা যুক্তরাষ্ট্রে করা হয়েছে এবং এটাকে কম কফ স্টাডি বলা হচ্ছে। এই ভিডিওতে আমরা দেখব ভ্যাকসিন মিক্স অ্যান্ড ম্যাচ করে, মানে দুটো ডোজ দুরকম ভ্যাকসিন দেওয়া ভালো না খারাপ, এবং এই মিক্স অ্যান্ড ম্যাচের কোনো সাইড এফেক্ট আছে কি না। তোমাদের জানিয়ে রাখি যে ভ্যাকসিন সেফটির ব্যাপারে আমি কোনো কথা বলছি না, কেননা ভ্যাকসিন সেফটি আগেই এস্টাবলিশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে যে কম কফ স্টাডিটা করা হয়েছিল তাতে 830 জনকে নেওয়া হয় এবং তাদেরকে 4টি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে দুটো ডোজই অ্যাস্ট্রাজেনেকার, দ্বিতীয় গ্রুপে একটা ডোজ অ্যাস্ট্রাজেনেকা এবং একটা ডোজ ফাইজারের, তৃতীয় গ্রুপে দুটো ডোজই ফাইজারের এবং চতুর্থ গ্রুপে একটা ডোজ ফাইজারের এবং অন্যটা অ্যাস্ট্রাজেনেকার। যে ক্ষেত্রে দুটো ডোজই একই ভ্যাকসিনের হচ্ছে তাদের বলা হয় হোমোলোগাস প্রাইম বুস্টার ডোজ। প্রথম ডোজকে প্রাইম ডোজ বলা হয় এবং দ্বিতীয় ডোজকে বুস্টার ডোজ বলা হয়। আর যে ক্ষেত্রে দুটো ভ্যাকসিন দুরকম দেওয়া হচ্ছে তাকে বলে হেটেরোলোগাস প্রাইম বুস্টার ডোজ। গবেষণায় এই দুটো ডোজের মধ্যে দুরকম ব্যবধান রাখা হয়েছে। 463 জনকে প্রথম ডোজ দেওয়ার 28 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয় এবং 367 জনকে প্রথম ডোজ দেওয়ার 84 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়। আমি এই ভিডিওতে 28 দিনের ব্যবধানে যে রিসার্চটা হয়েছে সেই ব্যাপারে কথা বলবো। 84 দিনের ব্যবধানের ডোজ দেওয়ার রেজাল্ট এখনো প্রকাশ পায়নি। যখন মিক্স অ্যান্ড ম্যাচ করা হয় তখন দেখা যায় দুটো ক্ষেত্রেই খুব ভালো অ্যান্টিবডি পাওয়া যায় অ্যাস্ট্রাজেনেকা দুটো ডোজের থেকে। তবে অ্যাস্ট্রাজেনেকা প্রথম ডোজ এবং ফাইজার দ্বিতীয় ডোজ দিলে অ্যান্টিবডি প্রোডাকশন বেশি ভালো হয়। ফাইজার দুটো ডোজে সবচেয়ে বেশি অ্যান্টিবডি পাওয়া যায়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইমিউন সিস্টেম ভাইরাসের অগেনস্টে ফাইট করে দুরম সেল দিয়ে, টি সেল এবং বি সেল। বি সেল অ্যান্টিবডি তৈরি করে ফাইট করে এবং টি সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে ফেলে। তাই অ্যান্টিবডি ছাড়াও টি সেলও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ইনফেকশন থেকে বাঁচানোর ক্ষেত্রে। টি সেল রেসপন্স যদি খুব ভালো হয় তার মানে আমাদের ইমিউন সিস্টেম ভাইরাসকে প্রতিরোধ করতে পারবে খুব ভালোভাবে। আর দেখা গেছে মিক্স ভ্যাকসিনের ক্ষেত্রে টি সেল রেসপন্স খুব ভালো। তার মানে বোঝা যাচ্ছে যদি মিক্স ডোজ দেওয়া হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে। প্রথমে অ্যাস্ট্রাজেনেকা এবং তারপর ফাইজার দিলে অনেক বেশি ইমিউন রেসপন্স পাওয়া যাচ্ছে। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে হেটেরোলোগাস প্রাইম বুস্টার ডোজ বেশ ভালো কাজ করে। এবার একটা বড় প্রশ্ন হলো এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। দেখা গেছে যে হেটেরোলোগাস ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হোমোলোগাস ভ্যাকসিনের থেকে বেশি। যেমন জ্বর ভাবের ক্ষেত্রে 34% লোকের জ্বর ভাব অনুভব হয়েছে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা এবং দ্বিতীয় ডোজ ফাইজার নেওয়ার পর, 10% যখন দুটোই অ্যাস্ট্রাজেনেকা, 41% যখন প্রথম ডোজ ফাইজার এবং দ্বিতীয় অ্যাস্ট্রাজেনেকা, এবং 21% যখন দুটো ডোজ ফাইজারের। তাছাড়া অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াও একইভাবে বেড়েছে, যেমন কাঁপুনি লাগা, দুর্বলতা, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কাউকে হসপিটালে যেতে হয়নি এবং এগুলো 48 ঘন্টার মধ্যেই দেখা গেছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে যারা এই অংশগ্রহণ করেছিল এই স্টাডিতে তাদের বয়স 50 বা তার ঊর্ধ্বে। গবেষকরা মনে করেন যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অল্প বয়সীদের মধ্যে আরও বেশি হবে। তবে হেটেরোলোগাস প্রাইম বুস্টার ডোজ একটা বেশ ভালো পদক্ষেপ বলেই মনে করছেন গবেষকরা। গবেষকরা আর একটা বিষয় নিয়ে বেশ চিন্তায় আছেন, যদি ভ্যাকসিনের তৃতীয় ডোজ লাগে তখন কি হবে। কারণ দেখা গেছে যে ভাইরাস বেসড ভ্যাকসিন যেমন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন কার্যকারিতা আস্তে আস্তে কমে যায় প্রতি ডোজে, এবং এমআরএনএ ভ্যাকসিন যেমন ফাইজার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যায় প্রতি ডোজের পর। অন্য একটা স্টাডি করা হচ্ছে যার নাম কম কফ 2, এবং এই ক্ষেত্রে মোডার্না এবং নোভাভ্যাক্সকেও এই হেটেরোলোগাস প্রাইম বুস্টার ডোজের মধ্যে ইনক্লুড করা হয়েছে। প্রথম ডোজ যদি অ্যাস্ট্রাজেনেকার হয় তাহলে দ্বিতীয় ডোজ হবে অ্যাস্ট্রাজেনেকা বা মোডার্না বা নোভাভ্যাক্স, এবং প্রথম ডোজ যদি ফাইজারের হয় তাহলে দ্বিতীয় ডোজ হবে ফাইজার, মোডার্না বা নোভাভ্যাক্সের।
এই স্টাডিতে 1050 জনকে নেওয়া হচ্ছে এবং তারা 50 বছরের ঊর্ধ্বে। স্পুটনিক বি একটা হেটেরোলোগাস প্রাইম বুস্টার ডোজ ভ্যাকসিন এবং এই ক্ষেত্রে দুটোই অ্যাডেনোভাইরাস ভেক্টর বেসড। আর আমরা জানি স্পুটনিক বির কার্যকারিতা বেশ ভালো, তাই দেখা যাচ্ছে যে হেটেরোলোগাস প্রাইম বুস্টার ডোজ বেশ ভালো কাজ করে। তবে অ্যাস্ট্রাজেনেকা যেটা ভাইরাস ভেক্টর বেসড এবং ফাইজার যেটা এমআরএনএ বেসড ভ্যাকসিন, এই স্টাডিটা গবেষকরা মনে করছেন বেশ ইন্টারেস্টিং, কারণ দুটো দুরকম প্ল্যাটফর্ম। ভারতে এমআরএনএ ভ্যাকসিন মডার্নার এমার্জেন্সি অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে, তাই আমরা ভবিষ্যতে ভারতে যে ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে তাদের মধ্যে একটা মিক্স অ্যান্ড ম্যাচ স্টাডি দেখতেই পারি। তবে আমাদের মনে রাখতে হবে আরও অনেক বেশি ডেটা চাই খুব কনফিডেন্টলি কিছু বলার জন্য। আজ এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও আপডেটসের জন্য। টাটা।